হ্যালো বন্ধুরা, আমি কলকাতা বয় পিকু 01 চ্যানেল থেকে বলছি। এই শীতকালে তো আপনাদের সকলেরই মোয়া পছন্দ, তারপর এই ধরনের খাবার, গুড় টুড় সবার বাড়িতে খাবার দাবার হয়। তো আপনাদেরকে আজকে আমি সেরকম একটা ভিডিও নিয়ে এসেছি, আপনাদেরকে একটা সেরকম ভিডিও দেখাবো। তো আপনাদের যে ভিডিওটা দেখাবো সে দোকানটা অনেকদিন পুরনো, সব কিছু এখানে নিজের হাতে বানানো হয়, দোকানেই সামনেই দোকানের ঘরেই বানিয়ে দোকানেই সেল করা হয়। তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। তো দাদা, আপনার নামটা কি? মুক্তরাম নস্কর। তো আপনার এই দোকানের নামটা কি? শিলক্ষী ভান্ডার, শিলক্ষী ভান্ডার। আচ্ছা, তা আপনার এই দোকানটা কতদিন পুরনো? দোকানটা পুরনো ধরে নিন 25 বছর। আচ্ছা, 25 বছর পুরনো। তা আপনার এই দোকানে এখন কী কী আছে আমাদের একটু দেখাতে পারবেন? হ্যাঁ, আচ্ছা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোকানে এখন কী কী পাওয়া যায়। খুবই সুন্দর সুন্দর। এই প্রথমবার আমরা এসেছি এখানে, প্রচন্ড ভালো। এটা হ্যান্ডমেড এবং খুব সুন্দর, এটা খেয়ে বোঝাই যাচ্ছে ভালো লাগছে একদম। এরকম মোয়া আমরা আগে কোনোদিনও খুব একটা খাইনি। এবারটা আমি টেস্ট করি। দারুণ খেতে। মোয়াটা সত্যি বিভৎস, খুব দারুণ লাগলো। আপনারাও যদি খান আপনারাও বলবেন যে খুব দারুণ টেস্ট, খুব দারুণ। মানে একবার খেলে আপনাদেরকে আসতে ইচ্ছা হবেই এখানে বারবার মোয়াটা খাওয়ার জন্য। তো চলুন আজকে দাদার দোকানের অ্যাড্রেসটা জেনে নিই একবার, কোথায় আসুন একটু। খর্দা স্টেশন রোড। খর্দা স্টেশন রোড, খর্দা স্টেশনে আসলে এখান থেকে 2 মিনিট লাগবে আসতে। হ্যাঁ, 2 মিনিট লাগবে। হ্যাঁ, আমরা 2 মিনিটেই এসেছি, সামনে স্টেশন আছে, সেই পাশেই দোকান। তো আজকে ভিডিওটা এতটাই। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কলকাতা বয় পিকু 01, এবং ভিডিওটিকে শেয়ার করবেন, একটু লাইক করবেন প্লিজ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব, যাতে এরকম ভিডিও আপনারা আবার দেখতে পারেন। নেক্সট ভিডিও এর থেকেও বেটার ভিডিও, আর থেকেও ভালো ভিডিও আপনারা দেখতে পারবেন। চলুন, টাটা।